আমাদের লাইফ সৃষ্টিকর্তা বানানো এক একটা মুভির মতো, যেখানে সে লাইট ক্যামেরা অ্যাকশন বলার সাথে সাথে আমরা দিনে রাতে ছুটে চলি আর ক্রিয়েট করি কিছু অসাধারণ ছোট গল্পের। আমি আবি, আমি ট্রাই করি আমার লাইফের প্রত্যেকটা ছোট বড় গল্প আপনাদের সাথে শেয়ার করতে, আর যে গল্পের মধ্যে থাকে আমার বন্ধুরা, আমার প্রিয় মানুষ অথবা কিছু প্রিয় মুহূর্ত। এই ট্রাভেল ব্লগ সিরিজের মধ্যে আপনার সব কিছু খুঁজে পাবেন। আমার এবারে ব্লগ সিরিজটা বেসিক্যালি সিলেট এবং কি সিলেটে ঘুরতে যাওয়ার মতো বিভিন্ন প্লেসের উপরে। আচ্ছা, আর কথা না বাড়াই, লেটস স্টার্ট দ্য ব্লগ। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার এই সিলেট ব্লগ সিরিজ 2021 ইজ গোয়িং টু বি অসাম। তো কুইক ডেট অ্যান্ড টাইম আপডেট, এখন বাজে হচ্ছে রাতের অলমোস্ট একটা, আর ডেট হচ্ছে হলো 4 জুলাই, টেকনিক্যালি 3 জুলাই রাত 10টার সময় অমিত আমাকে ফোন দিল, দিয়ে বললো যে তুই ফ্রি আসিস কিনা। অ্যান্ড আমি বললাম কেন, বলে যে আই এম গোয়িং টু হাইজ্যাক ইউ ফর 2 ডেজ। আমি বললাম যে হাইজ্যাক তো করবি ভালো কথা, কিন্তু কোন জায়গার জন্য? সিলেটে যাইতেছি। আচ্ছা, এখানে আমরা কি করতেছি? টাকা তুলতেছি। আমরা একটা ছোট চায়ের চুস্কি নিয়ে নিলাম, আর তখন দেখা হয়ে গেল রমজান বাবুকে। আমরা পেছনে ফেলে ফাইনালি 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 রওনা দিয়ে দিলাম সিলেট টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। সাথে আছে অমিত, আরো সাথে আছে আমার অস্থির ভালো লাগা, এবং কি গাড়ির ব্যাক সিটে একটা পাবলিক আছে। এই পাবলিকটার নাম হচ্ছে ম্যাক। এই হচ্ছে সেই ম্যাক, ওর ভালো নাম হচ্ছে মাকামা, বাট শি লাভ টু বি কল ম্যাক, সো ইয়া, শি ইজ ম্যাক টু আস। আর ওকে বলা চলে আমাদের এই ট্যুরের পাওয়ার হাউস, বিকজ ওর এনার্জি সবসময় 400% থাকে। আর এই হচ্ছে আমাদের ট্যুরের আরেকটা গাড়ি, যেখানে আরও দুজন ট্যুর মেম্বার আমাদের সাথে আছেন। সো ইন ওয়েতে বলা যায় যে আমরা টোটাল 5 জন, এবং কি দুটো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি সিলেট টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। রাত অলমোস্ট শেষের দিকে, সূর্য উঠে গেছে অনেক আগে আমরা যখন রওনা দিই তখনই, কিন্তু মাত্রই জাস্ট আমাদের চোখে সূর্যের আলো লাগা স্টার্ট হলো, এবং কি একটু চোখে ঝিমানি ঝিমানি ভাব। আর এই ঝিমানো ঝিমানো ভাবটাকে কাটিয়ে ওঠানোর জন্য আমরা অনেক কিছুই করার চেষ্টা করলাম। কি করার চেষ্টা করলাম? লাইফটা কি অদ্ভুত না? আমরা সবসময় ভয়ে থাকি, সবসময় মনে করি আমাদের লাইফে যদি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা সবসময় মনে করি হঠাৎ এই ব্যাপারটা শুধু অ্যাক্সিডেন্ট খারাপ ব্যাপারগুলোর সময় হয়, কিন্তু না, আমরা যদি একটাবার এইভাবে ভাবি যে আমাদের লাইফের ভালো বা সুন্দর মোমেন্টগুলো কিন্তু এরকম হঠাৎ করেই আসে। এই দেখেন না, হঠাৎ করে মাঝরাতে ফ্রেন্ডের কল, হঠাৎ করে সিলেটের প্ল্যান বানানো, হঠাৎ করে এতগুলো নতুন ফ্রেন্ড বানানো, গাড়ি ছুটিয়ে চলা, সানরুফ দিয়ে বের হয়ে এভাবে এনভায়রনমেন্টটাকে ফিল করা, এগুলো সবই তো আনএক্সপেক্টেড, এগুলো সবই তো হঠাৎ। আর একেই হয়তোবা বলে পারফেক্ট আনএক্সপেক্টেড ফিউচার। তো এখন আমরা সামনে একটু ব্রেক নিব, আর আপনাদের সবাইকে সবার সাথে পরিচয় করা দিব। হাই, দিস অমিত। অমিত, ম্যাক, ম্যাক, পাভেল, পাভেল, মাসুদ, মাসুদ ভাই। সো আমরা এখন বেসিক্যালি আসি হচ্ছে উজান ভাটিতে, যেটা অনেকেই হয়তো বা চিনেন। এখানে মোস্টলি হচ্ছে হলো বাসে যাওয়ার সময় এখানেই ব্রেক নেয় অনেক বাস। সো এখানে খিচুড়ি খেতে আসছে। খিচুড়ি, হ্যাঁ, এখানে খিচুড়ি অনেক ভালো। আচ্ছা, খিচুড়ি ভালো, খিচুড়ি অনেক ভালো। আমরা ঢাকা থেকে মাঝে মাঝে শুধু খিচুড়ি খেতে আসি, শুধু খিচুড়ি খাওয়ার জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওদের সাথে আমার দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাভেল করতেছি। তো এখন আমরা উজান ঘাটি থেকে বের হয়েছি, এখন পর্যন্ত আমি চা খেতে পারিনি। চা খাওয়ার জন্য থামতে হবে, বিকজ
তুমি শুধু চিপস না, তুমি চাটা সই কইছো, এটা কফি খাইছো। মানে আমার তো চা খেয়ে হয় না, আমার আর কি চা খেয়ে হয় না। খিচুড়ি খাইছো সকালবেলা? কি অলরেডি সিলেটে ওই চা বাগানে খালা দিছো? আমি শিওর আমি এটাই চিন্তা করছি। সো হেডিং টুয়ার্ড টাঙ্গুয়ার হাওর, এখন আই গেস 3 থেকে 5 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা আই থিং সিলেটে যেতে ওখান থেকে 2 ঘন্টা লাগবে। ও 7টা বাজে তো 8 9 10 11 প্রবাবলি 12টার মতো, এখান থেকে 4 ঘন্টা, 4 ঘন্টার মতো লাগবে। সো ইয়া লেটস হোপ ফর দা বেস্ট। চলে আসলাম সিলেট, এখনো আসিনি, মাছ পড়ছে সিলেট ইজ অন দা ওয়েতে আছে। হ্যাঁ এইটা ঠিক, কারণ মাছ রাত পর্যন্ত আমরা মোটামুটি আমাকে যাইতেছে পাশেই, কনফিউশন যাব কি যাব না, যাব কি হবে কি হবে না। সো ফাইনালি আমার সকালের চা, অ্যান্ড এখন হয়েছে আমরা সিলেটের যে রোডটা, বেসিকলি একটা স্প্লিট রোড হয়, একটা দিয়ে যায় হচ্ছিলো ব্রাহ্মণবাড়িয়া আর একটা দিয়ে হচ্ছে ওখানে, আমার বোর্ডে আমার যদি একটু কনফিউশন আছে, বাট বোর্ডে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া। তো এখন আমরা যাচ্ছি সিলেটে, আর যাত্রী সঙ্গী পিছনে ক্যামেরার পিছনে আরও একজন আছে, প্লিজ কাম। সো বেসিকলি আমাদের চায়ের ব্রেক চলতেছে, ওইখানে কফি পাইছি, রং চা পাইছি, দুধ চা পাইছি, আর সকালে ওইটা তুমি বাই দ্য ওয়ে চাটা ভালো। এই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্রেম, লাস্টেরটা ভালো। সো আমাদের যাত্রা আবার শুরু, আর এখন সত্যি কথা বলতে আর এনার্জি একদমই নেই, বাট চারপাশের সিনিক বিউটি দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম হবিগঞ্জে। আর হবিগঞ্জে ঢোকার পরেই অলমোস্ট হাতের ডান দিকে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, আর এই পাহাড়গুলো দেখার সাথে সাথে আবার যতটুকু টায়ার্ডনেস ছিল সবই চলে গেল। জোস, এক কথা যদি বলি জোস, আমার না বারবার জিন্দেগি না মিলেগি দুবারা এই মুভিটার কথা মনে পড়তেছিল। তিন ফ্রেন্ড, একটা গাড়ি, একটা লং ট্যুর, চারপাশে এরকম সিনিক বিউটি, আর কি লাগে। ও বাই দ্য ওয়ে, এই ধরনের কালভার্ট কিন্তু বেশ কতগুলো পেয়ে যাবেন আপনারা সিলেটে যাওয়ার পথে বা সিলেটে ঘুরবার সময়। আমরা এখন আসি হচ্ছে আউশকান্দির টোলের এখানে বেসিকলি। সো আরেকটা যে গাড়ি আছে ওইটার জন্য ওয়েট করতেছি, ওইটা আসলে দেন এখান থেকে একসাথে আমরা ছেড়ে যাব। আর এতক্ষণ লিটারেলি টানের উপরে আসছি, রাস্তা পুরো খালি। সো ওই তো চলে আসছে ওরা। সো টোল ক্রস করার পরে মনে পড়ে গেল যে আমরা তো এখন পর্যন্ত একটা ছবিও নেই নেই আমাদের ফেসবুক পোস্টের জন্য, অ্যান্ড আমিও ছবি নেই নেই আমার থাম্বনেইলের জন্য। তো সাথে সাথে গাড়ি থামিয়ে গাড়ি রিপজিশনিং করা স্টার্ট হয়ে গেল, আর উই টুক দ্য ফটো। সো ছবি টবি তুলে গাড়িতে ওঠার পরেই শুরু হয়ে গেল মোটামুটি বৃষ্টি, ওয়েদারটাও ফাটাফাটি। আমরা বেসিকলি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রানীগঞ্জের একটা হচ্ছে বাইপাস আছে, খুব শর্টে যাওয়া যায় ওই রোডটা নেওয়ার জন্য। এবং কি আমাদের সামনের গাড়িটা একটু সামনে চলে গেছে, একটু আগে চলে গেছে, ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসতেছি। সো আমরা একটু ওয়েট করতেছি বেসিকলি ওদের জন্য। এই হচ্ছে রানীগঞ্জের রাস্তা শুরু হলো। তো গুগলে তো মোটামুটি দেখা যাচ্ছিলো বড় রোড, বাট ঢোকার পর অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কাহিনী কি। এরকম ট্যুরগুলোতে যেটা হয়, আমরা তো রোড নর্মালি যাই না, অ্যান্ড গুগলের উপর ডিপেন্ড করে আমরা একটা সাবওয়ে নিছি, যেখানে দেখাইতেছিল কম, কিন্তু ইনাওয়েতে রাস্তাটাও খুব একটা ভালো ছিল না। সো বেসিকলি এটা হইতেছিল রানীগঞ্জের রাস্তাটা, রানীগঞ্জ হয়ে সুনামগঞ্জ হয়ে যেটা যে রাস্তাটা হচ্ছে হলো টাঙ্গুয়ার হাওরে যায় ওই রাস্তাটা। বাট এই রাস্তাটা একে হলো চিপা, সেখানে ছিল রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না। সো এখন দেখা যাক, আমাদের গাড়ির রেডিয়েটারের একটু সমস্যা হচ্ছে আই গেস, ইঞ্জিন হিট হয়ে গেছে। সো একটু ঠান্ডা হোক, আমরাও একটু ঠান্ডা হই। 103 কিলোমিটার বাকি এখনো, আর বলতে পারলাম না, আমার লাগে ব্যথা হয়ে গেছে। তুমি কি থাকি দিতে চাও? থাকতেও চাই না, যাইতেও কি করব বুঝতেছি না। আমরা এখন ফেরির জন্য ওয়েট করতেছি, আমরা সেট বানছি, কেন স্টেট রোডে যাব, আমরা ঘুরে যাব, সেটাই আমরা টুরিস্ট, আমরা ট্রাভেলার। সিলেটে তুমি কোনোদিন নদী এমনি পার হইছো? কখনো পার হও নাই, আমাদের সাথে আসছো, এরকম জায়গায় জায়গায় দেখার সৌভাগ্য তোমার হবে আমাদের সাথে ঘুরলে। মানে সবার তরফ থেকে আমার একটা আপনার কাছে, আপনি কি কখনো লাইফে কখনো চিন্তা করেছেন এত জায়গা ঘুরেছেন
কখনো চিন্তা করছেন এই যে আমাদের সাথে কখনো এরকম ব্রিজ দেখা এই ফেরি দিয়ে পার হবেন এত লাকি পারসন আমি ছিল না আপনি হইছি লাইফে এটাও বাকি আছিল সেটা হইতাছে রানীগঞ্জ যাওয়ার জন্য নতুন একটা ব্রিজ হচ্ছে ব্রিজটা দেখা দিই ব্রিজটা হচ্ছে এই যে এখানে ঠিক আছে আর এটা হচ্ছে হলো কুশিয়ারা নদী সো উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর ফেরি নাও গরম অবস্থা টাইট হয়ে যেতেছে অ্যান্ড লিটারেলি আই থট যে আমরা এবার খুব ট্যুরিস্ট টাইপের ট্যুর দিব যাবো ঘুরবো ঘুরে চলে আসবো বাট লিটারেলি এই ট্যুরটাও ট্রাভেলার টাইপেরই হইতেছে সো যারা টাঙ্গুয়ার হাওরে ঢাকা থেকে যেতে চান এবং কি নিজের গাড়ি দিয়ে হোক বা বাইক দিয়ে যেতে চান তারা এই রানীগঞ্জের রাস্তাটা দ্যাট মিন্স সিলেটে যাওয়ার আগের যে সুনামগঞ্জ রানীগঞ্জের যে রোডটা এটা না নেওয়াটা বেটার বাইকে আসলে হয়তো বা অতটা ঝামেলা হবে না রোড মোটামুটি ভালো বাট গাড়ির জন্য ইটস নট আ হেলদি রোড ফার্স্ট আর সেকেন্ড এই ব্রিজের কাজ এখনও চলতেছে অলমোস্ট মানে শেষের দিকে যদিও কিন্তু এই ব্রিজটা না হওয়া পর্যন্ত এই যে এরকম ফেরির জন্য ওয়েট করতে হবে তবে যাই বলুন জায়গাটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে মানে আমরা যদি সারা রাত না জাগতাম তাহলে হয়তো আর একটু বেটার হবে এই জায়গাটাকে ফিল করতে পারতাম তো আমাদের থার্ড লেভেলের চায়ের ব্রেক আমরা শেষ করে ফেললাম এই ফেরিঘাটি তো এই বাইপাসটা নেওয়ার কারণে একটা জিনিস কিন্তু আসলে ভালো হয়েছে যেটা বললাম একটু আগে যে আমরা ট্রাভেলারের মতো বেসিকলি এখন ট্যুর করতেছি অ্যান্ড উই এক্সপ্লোর সো মেনি থিং একটু বিরক্ত লাগতেছিল গরমের জন্য বাট সত্যি কথা বলতে আসলেই খুব সুন্দর সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করছি তো পথের মধ্যে আমাদের একটা বাজার পড়ে ওইখান থেকে বেসিকলি তেল আর গ্যাস নটা নিয়ে আমরা ফাইনালি হাইওয়েতে উঠে গেলাম এই হচ্ছে টাঙ্গুয়ার হাওরের এরিয়া স্টার্ট হল টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য এখনো আই গেস 20 কিলোর মতো রাস্তা বাকি আছে বাট সামনের রাস্তা পুরোটা হচ্ছে ভাঙা এবং মাটির গাড়ি যাবে না বাইক দিয়ে হয়তো বা ট্রাই করলে যাওয়া যেতে পারে আর একটা অদ্ভুত এবং কি মজার বলবো না এটা একটু ম্যাটার অফ কনসার্নও এটা কি মাস জুন It's June, yep. May, June, হ্যাঁ ইটস জুন অ্যান্ড আমাদের তো গাড়ি এখানে রেখে যেতে হবে অ্যান্ড এখন পর্যন্ত আমরা এতখানি রাস্তা আসলাম আমাদের সাথে অন্য কোনো টুরিস্ট কিন্তু এখানে নাই আর এই টুরিস্ট না থাকার পেছনে কারণ হচ্ছে আমরা আবারও ভুল রাস্তা ঢুকে গেছি অ্যান্ড থ্যাঙ্কস টু গুগল ফর দিস কেমনে কেমনে যাবো যে রাস্তায় আইসেন এখানে একটা সৌ রাস্তা দেখছেন না হ্যাঁ সেই রাস্তার মুখ ইডে হ্যাঁ একদম সোজা যাবেন পশ্চিমের দিকে তারপরে গিয়ে তারপরে হইতেছে তাহেরপুর আপনাদেরকে যে রোডটা দেখাবে এই রোডটা বেসিক্যালি এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ডেডেন এই হাওড়ের রোডটাতে ঢুকে বলবেন যে তাহেরপুর কোন জায়গায় বা তাহেরপুর থানা কোন জায়গায় ওই জায়গায় যাওয়া লাগবে ওইখানে নৌকা টোকা সব পাওয়া যাবে সো লেটস গো জার্নি বিগিন হ্যাঁ অ্যাকচুয়াল জার্নিটা অ্যাকচুয়ালি এখন স্টার্ট হলো নেক্সট এপিসোডে আমরা দেখাবো আমাদের অ্যাকচুয়াল টাঙ্গুয়ার হাওড়ের ট্যুর এবং কি নেক্সট ব্লগটা আসলেই অস্থির হতে যাচ্ছে সো ডোন্ট মিস দ্যাট আর মিস না করতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট এপিসোড আসার আগ পর্যন্ত আবির সাইনিং আউট এনজয় দ্য লাইফ